হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আরও একটা স্কিন কেয়ার রুটিনের ব্লগ নিয়ে, যেগুলো আমি নিজের উপরে অ্যাপ্লাই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আজকেও সেরকমই একটা স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি, দেখাই তোমাদেরকে আজকে স্কিন কেয়ার রুটিনে আমি কী কী ইউজ করছি, কীভাবে নিজের স্কিনের কেয়ার নিচ্ছি। তো আজকের স্কিন কেয়ার রুটিনটা আমি দেখাবো করে তোমাদেরকে নিয়েছি বেসন, হলুদ আর মধু, আর এর সাথে লাগবে নর্মাল ওয়াটার। বেসনটা স্কিনের জন্য যে কতটা ভালো সেটা আমার আলাদা করে বলার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা আদিম কাল থেকে হয়ে আসছে। ঠিক বলেছি তো বলো? আমিও বড় হয়েছি, মায়ের মুখে শুনেছি বেসন গুলে মুখে লাগাতে, কিছু নেই দই আর বেসন মুখে লাগাও, কিছু নেই রোজ ওয়াটার বেসন গুলেও আমি এরকম করে মুখে লাগিয়েছি অনেক সময়। বেসন স্কিনের জন্য অনেক উপকারী। আচ্ছা, এখানে আমি হলুদ নিয়েছি, নর্মাল কিচেনের টার্মারিক পাউডার নিয়েছি। সব থেকে বেটার হয় যদি কাস্তুরি টার্মারিক পাউডার ইউজ করা যায়। কিচেন টার্মারিক পাউডারে কি মানে একটু কালো কালো ভাব স্কিনের মধ্যে আসে, সো হয় কাস্তুরি টার্মারিক পাউডার নিয়ে আসো, নইলে কাঁচা হলুদ পেস্ট করে এর মধ্যে মিলিয়ে দাও। তো এখানে আমি 2 চিমটে মতন হলুদ নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দেবো হানি। এর মধ্যে দিয়ে দেবো, এটাকে তো একটু পেস্ট বানাতে হবে, তো এর মধ্যে একটু ওয়াটার আমাকে অ্যাড করতে হবে। একটু থিক পেস্ট বানাবো, ব্যাস হয়ে গেল রেডি। দই নেই ঘরে, চাইলে এর মধ্যে তোমরা দইও অ্যাড করতে পারো। বাইরের প্রোডাক্ট খুব কম ইউজ করি, পার্লার যাই না বললেই চলে, কারণ আমি খুব একটা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে ভালোবাসি, ফ্রিতে করে দিলে যাব, বাট ওই যে পয়সা খরচা করে ঠিক পোষায় না। অকেশনালি যাই, হয়তো বিয়ে বাড়ি আছে, কোথাও বেড়াতে যাব, তখন রেগুলার বেসিসে একেবারেই নয়। তো চুলটাকে একটু গুটিয়ে নিলাম, কারণ আমি এটা যে অ্যাপ্লাই করব যতটা হয় আর কি, নেক পার্টেও নিয়ে আসব। তো চলো অ্যাপ্লাইটা করি। আচ্ছা, পেস্টটা খুব বেশি ঠিক হয়ে গেছে, যদি খুব বেশি ঠিক হয় আর একটু নর্মাল ওয়াটার, এই নর্মাল ওয়াটারের জায়গায় যদি রোজ ওয়াটার ইউজ করো তাহলে কিন্তু এটা আরও ভালো হয়। অর দই দিলে তো দরকার পড়বেই না, ওসবে কিছু ভালো লিকুইড পেস্ট হয়ে যায়। অর টমেটম থাকলে টমেটমের রস ইউজ করো। তো চলো আমি এটা এবার অ্যাপ্লাই করছি, দেখো এবারে কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এখন এটাকে 10 থেকে 15 মিনিট আমি এইভাবেই ছেড়ে দেব, এটাকে এইভাবেই ছেড়ে দেব। এটা পুরোটা যখন ড্রাই হয়ে যাবে আফটার 10 to 15 মিনিটস, দেন আমি এটাকে ওয়াশ করব হালকা গরম জল দিয়ে। তো
তো ততক্ষণ আমি ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসবো। দেখো পুরো শুকনো হয়ে গেছে, আজকে প্রায় 15 মিনিটেরও বেশি আমি ফ্যানের নিচে বসেছিলাম। নর্মালি এতক্ষণ থাকি না, যেহেতু মোবাইলটা হাতে ছিল, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ভিডিও দেখতে দেখতে ভুলেই গেছি আমার মুখে এটা অ্যাপ্লাই করা আছে। সো চলো আর বেশি পক পক না করে এটাকে ওয়াশ করে নিই। গলাটাকে ভালো করে ওয়াশ করতে গেলে আমাকে এখন স্নান করতে হবে, এন্ড আমি স্নান করবই, বাট আমি এটা কোনো বাথিং ব্লগ বানাচ্ছি না, সেই জন্য স্নানটা ইনক্লুড করলাম না। বাট বেসন লাগালে যে স্কিন একেবারে কতটা পরিষ্কার হয় সেটা আমাকে করে দেখাবার বা মুখে বলার কোনো প্রয়োজন নেই, এটা প্রত্যেকটা মেয়ে জানে। কারণ বেসন কম বেশি করে সবাই ফেস প্যাক হিসেবে বাড়িতে অ্যাপ্লাই করে, তো দেখতেই পাচ্ছ আমি এটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা কিন্তু বাচ্চাদের মতন সফট হয়ে গেছে। তো চলো, কেমন লাগলো আজকে স্কিন কেয়ার ব্লগটা কমেন্ট করে কিন্তু জানিও। টাটা।